ইংরেজি বলতে গেলে আপনাকে সবসময় বাড়ি থেকেই শুরু করতে হবে। বাড়িতে যদি ইংরেজি অভ্যাস করতে পারেন তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত কথাবার্তা যেগুলি বাড়িতে সব সময় ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। তুমি কি সব আজে বাজে কথা বলছো? হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? তুমি আজে বাজে কথা বলছো। ইউ আর টকিং ননসেন্স। আমি কাজটি শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য জব। আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার। আসল কথা বলো। কাম টু দ্য পয়েন্ট। এখানে দাঁড়াও। স্টে হিয়ার। গ্লাসটি ভেঙে গেছে। দ্য গ্লাস ইজ ব্রোকেন। দ্য গ্লাস ইজ ব্রোকেন। তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? আমি খুব কম ইংরেজি বলতে পারি। আই স্পিক এ লিটল ইংলিশ। আই স্পিক এ লিটল ইংলিশ। আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর। আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর। সাবাস, ওয়েল ডান। আজকে এখানে ভীষণ গরম পড়েছে। ইটস গেটিং হট ইন হিয়ার টুডে। ইটস গেটিং হট ইন হিয়ার টুডে। আমাকে একটি নির্দিষ্ট তারিখ দাও। গিভ মি এ ফিক্সড ডেট। গিভ মি এ ফিক্সড ডেট। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। এই সবজিগুলি আমাদের। দিজ ভেজিটেবলস আর আওয়ার্স। দিজ ভেজিটেবলস আর আওয়ার্স। এটা যথেষ্ট। ইটস এনাফ। কি বলবো ভেবে পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই ডোন্ট নো হোয়াট টু সে। আমি কথাগুলি খুব সংক্ষেপে বলেছি। আই সেড দ্য ওয়ার্ডস ভেরি ব্রিফলি। আই সেড দ্য ওয়ার্ডস ভেরি ব্রিফলি। আমি তাকে একটা শিক্ষা দেব। আই উইল টিচ হিম এ লেসন। আই উইল টিচ হিম এ লেসন। তুমি কোনটা নেবে? হুইচ ওয়ান ডু ইউ টেক। হুইচ ওয়ান ডু ইউ টেক। চুপ করো, বি কোয়াইট। অথবা বলতে পারি কিপ কোয়াইট। কিছু বলো, চুপ করে থেকো না। সে সামথিং, ডোন্ট বি কোয়াইট। সে সামথিং, ডোন্ট বি কোয়াইট। আমি অবশ্যই এটি করব। আই উইল ডেফিনেটলি ডু ইট। আই উইল ডেফিনেটলি ডু ইট। আমি কিছুটা অসন্তুষ্ট। আই এম লিটল বিট আনহ্যাপি। আই এম লিটল বিট আনহ্যাপি। আমি তাকে অনেক দিন ধরে চিনি। আই নো হিম ফর এ লং টাইম। আই নো হিম ফর এ লং টাইম। আমারও তাই মনে হচ্ছে। আই সাপোজ সো। আই সাপোজ সো। এখনই চলে যাও। বি অফ নাও। বি অফ নাও। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসনিং টু মি? আর ইউ লিসনিং টু মি? আমার জন্য একটা ভালো জামা কিনো। বাই এ নাইস ড্রেস ফর মি। বাই এ নাইস ড্রেস ফর মি।
আমি তাকে বোঝাতে চেষ্টা করব। I will try to make him understand. আর কিভাবে? How else? এখনো অনেক সময় আছে। There is still a lot of time. তুমি এ কথা বলার সাহস কি করে পাও? How dare you say it? আমার শার্টটা এনে দাও। Bring my shirt, please. আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। I can't bear you anymore. কে যেন আসছে? Someone is coming. তুমি কি আমাকে সাহায্য করবে? Will you help me please? আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।